আসসালামু আলাইকুম। আজকে আমি খাস্তা কচুরি করব ছানা আর আলুর পুর করে। আশা করি আপনাদেরকে আমার এই রেসিপিটা ভালো লাগবে। চলুন তাহলে আমি আলু আর ছানাটাকে প্রথমে করে নিই। আমি কড়াই নিয়ে নেছি, কড়াইয়ে আমি তেল অল্প দিয়ে দিয়েছি। এখন আমি জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দিব। আলুটা দিয়ে দিব। প্রথমে আমি এটাকে এখন ফ্রাই করে নেব। আমাদের ফ্রাই হয়ে গেছে। আমি এটাকে ফ্রাই করব। আমাদের ফ্রাই হয়ে গেছে। এখন আমি গ্যাস বন্ধ করে নেব। আমি আটা নিয়ে নিয়েছি। এখন আমি এখানে অল্প সোডা দিব, অল্প লবণ দিব। এখন আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে গোল করে নেব। প্রথমে আমি এইভাবে বাটির মতো করে নেব। আমি সবগুলোকে করে নেবো।